চট্টগ্রামে দুবাইগামী বিমান চিন্তার চেষ্টা ব্যর্থ অভিযানে অস্ত্রধারী নিহত নিরাপদে যাত্রীরা বাংলাদেশকে বিশ্বের বিস্ময় হিসেবে গড়ে তোলা হবে জানালেন প্রধানমন্ত্রী কর্ণফুলিতে বঙ্গবন্ধু টানেলের খনন কাজ উদ্বোধন চকবাজারের ঘটনায় সোমবার রাষ্ট্রীয় শোক চুরিহাট্টা থেকে সরছে কেমিক্যালের মজুদ আহত ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক শুনছিলেন ফোর্ড সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ সেনাবাহিনীর সফল অভিযানে দুবাইগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট চিন্তায় প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে অভিযানে মাহাদি নামে একজন অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী যাত্রী ও ক্রুরা নিরাপদ এর আগে সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বিমানটি চট্টগ্রামে জরুরি অবতরণ করতে বাধ্য হয় যাত্রী পাইলট ও ক্রুরা সকলে নিরাপদ রয়েছে আফসানা নীলা রিপোর্ট সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল ইমরুলের নেতৃত্বে মাত্র 8 মিনিটের অভিযানে অবসান হয় বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটের চিন্তায় প্রচেষ্টা সন্ধ্যা 7:30 টার দিকে সেনাবাহিনীর প্যারা কমান্ডার নৌবাহিনীর র‍্যাব পুলিশের সোয়াট টিম এই অভিযান চালায় অভিযানে বিমান চিন্তায়ের ঘটনায় জড়িত চিন্তায়কারী নিহত হন বলছে যে বিমান ল্যান্ড করবেন না ল্যান্ড করলে করে ফেলো ফায়ার করবো প্রথমে শুনি যে আগুন লাগছে বিমানে পরে শুনি যে বাংলাদেশ বিমান হাইজাক করছে হ্যাঁ তো আমার আসলে প্রশ্ন যে আমাদেরকে এত চেকিং করে ঢুকানো হয় তাহলে এই রাইফেলগুলো পিস্তলগুলো নিয়ে তারা বিমানে বাংলাদেশ বিমানে কিভাবে উঠে নিহতের নাম মাহাদি বলে জানিয়েছে আইন শৃঙ্খলা কমিটি অভিযানের সমন্বয়কারী চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান জানান অভিযানের আগে বিমান ছিনতাইকারী মাহাদি প্রধানমন্ত্রী ও নিজের পরিবারের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করে তবে তিনি আত্মসমর্পণ না করায় এবং আক্রমণাত্মক থাকায় তা সম্ভব হয়নি প্রথমে তাকে গ্রেপ্তার করার বা তাকে সাইন্ডা করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে তার উপর স্বাভাবিক অ্যাকশন যেটা সেটাই হয়েছে সে শুধু একটি দাবি উপস্থাপন করেছিল সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার স্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলো একশো জন যাত্রী ও জন ক্রু নিয়ে ঢাকা থেকে বিকাল সাড়ে চারটার দিকে যাত্রা করে বাংলাদেশ বিমানের বিজি একশো সাতচল্লিশ বোয়িং সাতশো সাতাত্তর উড়োজাহাজটি চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার পথে ছিনতাইকারী পাইলটকে অস্ত্রের মুখে জিম্মি করলে বিমানটি চট্টগ্রামে জরুরি অবতরণে বাধ্য হয় নীলা একুশে টেলিভিশন বাংলাদেশ ময়ূর পক্ষী চেষ্টার ঘটনায় বিমান কর্মকর্তাদের গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন অথরিটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান সন্ধ্যায় সিভিল এভিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি ছিনতাইকারী মাহাদির বন্দুক নিয়ে বিমানবন্দরে প্রবেশের বিষয়টিও খতিয়ে দেখবে তদন্ত করলেই সব চলে আসবে কারণ আমাদের এক সুবিধা আছে কি এখানে আমরা তদন্ত করবো সিসিটিভি আছে সিসিটিভিতে আমরা চেক করব। আমাদের মেশিনে সিসিটিভি আছে সবগুলোই চেক করব কারণ এই মেশিনের ভিতর দিয়ে যদি লেন কাটার ধরা পড়তে পারে তাহলে একটা খেলনা পিস্তল ধরা পড়তে পারে একটা ছুরি ধরা পড়তে পারে তাহলে এগুলি ধরা পড়তে হবে না জিনিসটা খুব অবশ্য বিশ্বাসযোগ্য মনে হয় না বাংলাদেশকে বিশ্বের বিষয় হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে সুধী সমাবেশে তিনি বলেন দেশকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সারা বিশ্ব তাকিয়ে থাকে এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এর বোর্ডিং কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এছাড়াও চট্টগ্রামের পতেঙ্গায় লালখান বাজার হতে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড প্রোয়ের নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি ইয়াকুব হোসেন লিটনের তোলা ছবিতে পতেঙ্গা থেকে আকবর হোসেন সুমনের রিপোর্ট কর্ণফুলের মোহনা থেকে বাঁশখালীর বাহার ছড়া এই ১৩ কিলোমিটার সমুদ্র সৈকতের বালিয়াড়ি ঝাউবন বন্দরের বহিনগরে সারি সারি জাহাজ আর প্রাকৃতিক সৌন্দর্য আহ্বান করে পর্যটকদের সমুদ্রের কোল ঘেঁষে বন্দরনগরী চট্টগ্রামের রূপশৈলী কর্ণফুলি নদীর তলদেশে দু হাজার ষোলো সালে প্রায় দশ হাজার কোটি টাকা ব্যয় তিন দশমিক চার তিন কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ শুরু করে সরকার সহায়তা করছে চাইনিজ এক্সিম ব্যাংক নদীর একশো ফুট নিচে দিয়ে যাওয়া দক্ষিণ এশিয়ার প্রথম টানেটির খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া চট্টলাখে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ ওয়ের নির্মাণ কাজের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান এরপর প্রধানমন্ত্রী যোগ দেন পতেঙ্গায় সমুদ্র পাড়ে সুধি সমাবেশে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সরকারের রাজনৈতিক দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী আমি মনে করি চট্টগ্রামের সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে একটা বিরাট অবদান রাখবে কারণ এটা আমাদের পোর্ট সিটি তাছাড়া আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এই জায়গায় ঘিরে হয় কাজে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য যা যা করা আমরা করে যাচ্ছি দু হাজার আটের নির্বাচনে যখন জয়ী হয়ে ক্ষমতায় আসি দেখি যা রেখে গিয়েছিলাম তার থেকে অনেক কমে গেছে হাজার হাজার মতো হয় থেকে যাত্রা করে আজকে আমরা বিশ হাজার মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষমতা অর্জন করেছি পদ্মা সেতু নির্মাণ কাজ পিছিয়ে যাওয়ার কারণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশকে বিস্ময়কর হিসেবে গড়ে তোলা হবে বাংলাদেশ হলেই একটা নেগেটিভ কথা জিনিসটা খুব কষ্ট লাগতো যে না এটা হতে পারে না যে সেই দেশকে এমনভাবে গড়ে তুলব যেন সারা বিশ্ব বিস্ময়ে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে এটাই আমার চাওয়া আর কিছু না সুৎখর আর এডিটার মিলে যে তারা স্টেট ডিপার্টমেন্টে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার আর আমেরিকার হিলারি ক্লিন্টনের কাছে তো তাকে তার বন্ধু ইমেল পাঠিয়ে পাঠিয়ে নানাভাবে তার সাথে যোগাযোগ কাজে পদ্মা টাকা তারা যখন বন্ধ করেছে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম এরপর আপনারা যান যে ক্যানাডা কোর্টে মামলা হয় কিন্তু সেই মামলায় কোনো প্রমাণ ওয়াল ব্যাংক দেখাতে পারে নাই যে এখানে কোনো দুর্নীতি হয়েছে দু সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান টানেলটি খুলে দেওয়ার কথা রয়েছে ফলে সমুদ্র সৈকত সহ বন্দর নগরীর যোগাযোগ ব্যবস্থা সহ আর্থসামাজিক উন্নয়ন ঘটবে দু হাজার বাইশ সালে এটা শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানে নির্মাণে সহজ হবে পতেঙ্গা আনোয়ারার বাণিজ্যিক যোগাযোগ আর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত সাড়ে ষোলো কিলোমিটার দীর্ঘ লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ে চট্টগ্রামবাসীর জন্য উন্মোচন করবে যোগাযোগের নতুন দিগন্ত চট্টগ্রামের পতেঙ্গা থেকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন চকবাজারের ঘটনায় সোমবার রাষ্ট্রীয় শোক এরই মধ্যে ওয়াহেদ ম্যানশন সহ অন্য ভবনগুলো ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ কিনা তদন্ত করে তিন দিনের মধ্যে রিপোর্ট দেয়া হবে বলে আশা করছে সিটি কর্পোরেশনের তদন্ত কমিটি এছাড়া পর্যায়ক্রমে পুরান ঢাকা থেকে সব কেমিক্যালের গুদাম সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন ইবনানুর শাওনের সহায়তায় আরও জানাচ্ছেন আহমদ বাবু চকবাজার ট্র্যাজেডির পর থেকে ছেলে রোহানকে খুঁজে বেড়াচ্ছেন বাবা মোহাম্মদ হাসান রাস্তায় থাকলেও সেদিন আগুনের লেলেহান শিখা থেকে রক্ষা পায়নি রোহান ও তার বন্ধু বন্ধুর মরদেহ পাওয়া গেলেও এখনো রোহানের খোঁজ মেলেনি প্রতিটি লাশ হাতে হাতে চাইছি শনাক্ত করতে পারি না আমি আমি আমার বাবার শনাক্ত করতে পারি সব কালো হয়ে গেছে ভয়ঙ্কর সেই রাতের কথা মনে করলে এখনো শিরে ওঠেন কোনো মতে বেঁচে যাওয়ারা জ্যামের কারণে আমি ঠিক মানে গাড়িটা আমার ওইখানে আর কি ছিল হঠাৎ দেখলাম একটা বিকট আওয়াজ আগুন ধরা অবস্থায় ড্রাইভার দেখলাম গেটটা খুলে সে বের হতে পারছে তার দেখা দেখি আমিও বের হয়ে গেলাম উপরেতে কি যেন পড়লো সাথে সাথে দেখলাম আগুন আগুন আমার এই এদিকে পর্যায়ক্রমে চুরিহাটটা ভবনগুলো থেকে সব ধরনের মজুদ কেমিক্যাল সরিয়ে নেওয়া হচ্ছে এ কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছে পুলিশ অন্য টাকায় অনেক কেমিক্যালের গোডাউন বিভিন্ন গোডাউন রয়ে গেছে তো সেগুলো আমরা সরানোর জন্য আমরা সরকারের নির্দেশনা গতকালকে মাইকিং হয়েছে সবাই আমরা সম্মিলিতভাবেই আমরা অভিযান পরিচালিত করব সকালে চুরিহাটটা ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের গঠিত তদন্ত কমিটি রোববারও তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে নির্দিষ্ট সময়ের আগেই রিপোর্ট দেওয়া হবে বলে জানান তারা আমরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বুয়েটের ল্যাবে আর কি পরীক্ষা নিরীক্ষা করে এটা পূর্ণাঙ্গ প্রতিবেদন হয়তো আগামী তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এখনো হাসপাতালে ভর্তি দগ্ধ নয়জন জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চকবাজার ট্র্যাজেডিতে আহতদের দেখতে আসেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পরে তিনি বলেন নিমতলির ঘটনা থেকে শিক্ষা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্তলাল লাল সেন জানান চিকিৎসাধীন নয়জনের জনের মধ্যে ছয় জনের অবস্থা এখনো আশঙ্কাজনক বার্নের সাথে ডায়াবেটিস হেড ইনজুরি সব কিছু আছে সেই জন্য আমরা একটা মেডিকেল বোর্ড প্রথম দিন থেকে কাজ করছে সেখানে বার্নের ডাক্তার রেসপিরেটরি ডাক্তার ডায়াবেটিস মেডিসিন কার্ডিওলজি সব কিছু নিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহত মোট এগারো জনকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে বাবু টেলিভিশন ঢাকা যখন তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল ঘোষণা সাত দফা দাবিতে ছাত্র দলের উপাচার্য কার্যালয়ে ঘেরাও একুশে গ্রন্থমেলায় ব্রেল পদ্ধতির বই এসেছে সাহিত্য সহ আটটি নতুন বই আমন্ত্রণ রাতের একুশের সংবাদে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ভিপি ও গোলাম রাব্বানীকে জিএস করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করল ছাত্রলীগ সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এজিএস পদে নির্বাচন করবেন ছাত্রলীগ ছাড়াও প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী আর নির্বাচন পেছানো ভোট কেন্দ্র হলের বাইরে রাখাসহ সাত দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল শাকের আর্য রিপোর্ট তফসিল ঘোষণার পরপরই শিক্ষার্থীদের আগ্রহ ছিল কারা হচ্ছেন ডাকসুর ভিপি জিএস প্রার্থী এ অবস্থায় দুপুরে মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে ছাত্রলীগ পঁচিশটি পদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ভিপি ও সাধারণ সম্পাদক জিএস পদে লড়বেন আনুষ্ঠানিকভাবে প্যানেলের নাম পড়ে শোনান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সঞ্জিত দাস সম্মানিত ভিপি হক শোভন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক জি এস গুলাম রাব্বানি এবং সংগ্রামী এ জি এস সাদ্দাম হোসেন প্যানেল নিয়ে আসার কথা জানান ছাত্রলীগ সভাপতি সকল ছাত্রদের মাঝে গ্রহণযোগ্য এই সকল ছাত্র নেতারা তাদেরকে বিকশিত করে বাংলাদেশের যে আগামী নেতৃত্ব সেই নেতৃত্ব দিবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে ছাত্র নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ এক সঙ্গে প্যানেল দেওয়ার কথা থাকলেও আলাদা প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী এদিকে ছাত্র সংগঠনগুলোর সমান সুযোগ নিশ্চিত করা হলের বাইরে ভোট কেন্দ্র স্থাপন সহ আগের সাত দাবিতে অটল ছাত্র দল এই দাবিতে উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে সংগঠনটি আমরা সেই ধরনের একটি টেকসই স্থিতিশীল সহ অবস্থানের জন্য আমরা তিন মাস সময় প্রার্থনা করেছিলাম তাই আমরা ভোট কেন্দ্রগুলি একাডেমিক ভবনে স্থানান্তরের জন্য আবারও জোর দাবি জানাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন ছাত্রদল নেতারা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সাগর আরজু একুশে টেলিভিশন ঢাকা প্রতি বছরের মতো এবারও অমর একুশে গ্রন্থমেলা এসেছে ব্রিল পদ্ধতির বই এবছর সাহিত্য সহ আটটি বই এসেছে স্পর্শ ব্রেল প্রকাশনা থেকে আগামীতে আরও বিপুল সংখ্যক ব্রেল পদ্ধতির বই আসবে মেলায় সেই আশা দৃষ্টি প্রতিবন্ধী সহ সকলের প্রণব চক্রবর্তী রিপোর্ট কেমন কেনে তাহলে কেমন করে বই পড়া শুনে বা দেখে মনে হতে পারে হয়তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ বইয়ের পাতা উল্টে অনর্গল পড়ে চলেছেন পছন্দের বই একজন দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া তামান্না আক্তার হয়েছেন দৃষ্টিজয়ী এবারের বইমেলায় আসা বিশিষ্ট সাহিত্যিক ইমদাদুল হক মিলনের সুখ দুঃখ ব্রেল বইটি পড়ছেন তিনি কত স্টলে কত বই কিন্তু আমাদের একটা স্টল যেখানে আমাদের জন্য মাত্র বই প্রকাশ হয়েছে কিন্তু আমরা বই পড়তে ভালোবাসি তামান্নার মতো সাদিয়া আফরিন তৃষ্ণা এবং রুবেল মিয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসে পড়ুয়া শিক্ষার্থী মেলায় ব্রেইল পদ্ধতির বই পড়ে উদ্বুদ্ধ করছেন সকলকে সেই সাথে তারা বার্তা দিচ্ছেন মনের দৃঢ়তা থাকলে শুধু দৃষ্টিশক্তি নয় যে কোনো অসাধ্যই সাধন সম্ভব সরাসরা থেকে শুরু করি তখন থেকে আমরা এই অক্ষরগুলো শিখে নেই সারা বিশ্বের কাছে আমার একটাই দাবি আমরা বই চাই বই চাই বই চাই বই চাই এবার বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গনে বসেছে স্পর্শ ব্রেইল প্রকাশনার স্টল যেখানে ছোট গল্প ছড়া সাহিত্য মিলিয়ে ব্রেইল পদ্ধতির বই এসেছে মোট আটটি এরই মধ্যে সে বইগুলো পেতে রেজিস্ট্রেশন করেছেন একশো একজন ওরা আরো বই চায় আমাদের কাছে বলে যে এত সীমিত বই কেন আসলে অনেক সময় হয় অনেক লেখক অনুমতি দেয় না শুধু বই পড়া নয় বইয়ের প্রকাশনায় এসেছেন দৃষ্টি একটি কাব্যগ্রন্থ এসেছে কাব্যগ্রন্থের নাম হচ্ছে ভালোবাসার একটু উপহার ছোটদের ছড়া আর গল্পের বই সহ বিভিন্ন ধরনের বই রাখা হয়েছে ব্রেইল প্রকাশনীর এই স্টলে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনদুর্ভোগ দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও পৌর এলাকার রাস্তাগুলোর বেহাল দশা বেশিরভাগের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের পর্যাপ্ত মাটি না থাকায় দুপাশ ভেঙে শুরু হয়ে গেছে রাস্তা পৌর এলাকার পুরনো কবরস্থানের পাশের রাস্তা টিকিয়াপাড়া গোয়ালপাড়া নরেশ চৌহান হলপাড়ার সংযোগ তিনটি সড়ক ঘোষপাড়া সরকারপাড়ার চারটি হাজিপাড়ার বড় মাঠ থেকে শিমুলতলা আশ্রমপাড়া পাড়া শিশুপাট থেকে মুন্সিপাড়া ও চানমারি পাড়ার রাস্তার অবস্থা খুবই করুণ ভাঙা চোরা রাস্তায় চলতে গিয়ে দুর্ভোগের অন্ত নেই নগরবাসীর নর্দার্ন ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু ইউসুফ আবদুল্লার ভারত ও বাংলা ভাগের বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে বিকেলে জাদুঘরে এর মোর্ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় উপস্থিত ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড আনোয়ার হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড রবীন্দ্রনাথ সরকার বইটিতে লেখক বলেন উনিশশো সালের বিভাজন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল না ইংরেজরা তাদের নিয়ে ভারত ও বাংলাকে ভাগ দিয়েছে বলে মন্তব্য করেন লেখক আর সাথে শেষ করছি রাতের একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল নামগুলো চট্টগ্রামে দুবাইগামী বিমান চিন্তায় চেষ্টা ব্যর্থ অভিযানে অস্ত্রধারী নিহত নিরাপদে যাত্রীরা বাংলাদেশকে বিশ্বের বিষয় হিসেবে গড়ে তোলা হবে জানালেন প্রধানমন্ত্রী কর্ণফুলিতে বঙ্গবন্ধু টানেলের খনন কাজ উদ্বোধন চকবাজারের ঘটনায় সোমবার রাষ্ট্রীয় শোক চুরিহাট্টা থেকে সরছে কেমিক্যালের মজুদ আহত ছয়জনের অবস্থা এখনও আশঙ্কাজনক সবশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এ ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে